সম্মানিত উপস্থিতি, মানুষের জীবন মানুষের কাছে যে কোনো সম্পদের চাইতে গুরুত্বপূর্ণ। এজন্য সমস্ত সম্পদ ব্যয় করে হলেও মানুষ বাঁচতে চায়, অথচ নানা কারণে দুঃখ দুর্দশায় মুসিবতে ডিপ্রেশনে নানা কারণে অনেকে আছেন যারা সেগুলোকে নিতে না পেরে আত্মহত্যার পথে পা বাড়ান। আত্মহত্যা প্রবণতা এটা গোটা পৃথিবী জুড়েই প্রতিনিয়ত বেড়ে চলেছে। আমরা যতই সামনে অগ্রসর হচ্ছি আত্মহননের ঘটনা ততই বেড়ে চলেছে। পৃথিবী কিন্তু উন্নত হচ্ছে, পৃথিবীর দালান কোঠা, পৃথিবীর জীবনযাত্রার মান, পৃথিবীতে মানুষের জীবন ধারণের যত উপকরণ আছে এগুলো সবগুলো প্রতিনিয়ত পূর্বের চাইতে সহজ হচ্ছে, উন্নত হচ্ছে, ভালো হচ্ছে। মানুষ বেশি খেতে পারছে, মানুষ ভালো খেতে পারছে, সুস্বাদু খাবারের আপনার নানান পসরা নানান পদ সেগুলো আবিষ্কার হচ্ছে। এক কথায় পৃথিবীতে মানুষ সুখে থাকবার জন্য যে উপকরণগুলোর দরকার হয় সেগুলো আগের চাইতে এখন অনেক বেড়েছে, ভালো হয়েছে এবং প্রতিনিয়ত ভালো হচ্ছে। কিন্তু দুঃখজনক হলো যে এরপরও মানুষের মধ্যে আত্মহত্যার ঘটনা প্রবণতা এগুলো সমান্তরালভাবে বেড়ে চলেছে। কারণ কি? মানুষ যদি সুখে থাকে তাহলে তো আত্মহত্যা করার কথা না। আত্মহত্যা তো মানুষ সুখের চোটে করে না, কখন করে? যখন মানুষ মনে করে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর তার কোনো উপায় নাই, এই বেঁচে পৃথিবীতে বেঁচে থাকাটাই তার জন্য কঠিন, এরকম একটা পরিস্থিতিতে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে মানুষ আত্মহত্যা করে। আমরা অনেকে আমাদের দেশে আত্মহত্যা প্রবণতার হার কতটা ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি না। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে গত 9ই সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশে আত্মহত্যার চিত্র ফুটে উঠেছে যা অত্যন্ত ভয়াবহ। আমরা অনেকে জানি না বাংলাদেশের যে চিত্র সেখানে তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে জাতীয় পর্যায়ে সারা দেশে কী পরিমাণ আত্মহত্যা হয় সেগুলোর সঠিক কোনো পরিসংখ্যান খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন মাধ্যম থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোর আলোকে এ বিষয়ের উপরে ঘাটাঘাটি গবেষণা অ্যানালাইসিস করা হয়। তো সে আলোকে 2011 সনে বাংলাদেশে মানুষের মধ্যে আত্মহত্যার ঘটনা যা ঘটেছে তার আলোকে বাংলাদেশ ছিল আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে পৃথিবীতে 38তম। যে দেশে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি এরকম দেশগুলোর মধ্যে আমাদের দেশ ছিল 38তম। এটা হলো 2011 সনের কথা। মাত্র 4 বছরের ব্যবধানে 2014 সনে এসে সেই আত্মহত্যার প্রবণতায় পৃথিবীর 10ম স্থানে বাংলাদেশ গিয়ে পৌঁছেছে। অর্থাৎ গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় যে দেশগুলোতে সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান কত? কোথায় 38 আর কোথায় 10? আমরা কয়জনে এটা জানি? হয়তো বেশিরভাগ মানুষই আমরা জানি না। মুশকিল হলো মিডিয়া নির্ভর পৃথিবীতে মিডিয়া আমাদেরকে যতটুকু জানায়, এটাও আমরা মিডিয়ার মাধ্যমেই জানছি, আমি অল ওভার বলতেছি, মিডিয়া আমাদেরকে যতটুকু জানায় আমরা ততটুকুই জানি, যতটুকু জানায় না ততটুকু আমরা আর জানার চেষ্টা করি না বা অনেক সময় সুযোগও থাকে না। কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক বিষয় সম্পর্কে নিজেদের থেকে স্বেচ্ছায় জানার চেষ্টা করতে হবে নিজেদের কল্যাণে। তো যাই হোক, পৃথিবীতে আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ 10ম স্থানে গিয়ে পৌঁছেছে। ভয়াবহতা কোন পর্যায়ে আপনি চিন্তা করেন? অর্থাৎ মাত্র 4 বছরের ব্যবধানে 39.6% আত্মহত্যার ঘটনা বাড়ছে, প্রায় 40% বাড়ছে এই কয়েক বছরে। এবং সেটা এটা 14-র কথা বলেছে, এটা যত দিন যাচ্ছে সেটা আরও বাড়তেছে এবং ভয়াবহ জায়গা চলে যাচ্ছে। আমরা 2014 সনে যে সমস্ত মানুষ আত্মহত্যা করেছে, যে সমস্ত মানুষ মারা গেছে সেগুলোর কথা জানলাম, কিন্তু এই অতি সম্প্রতি করোনার সময়ে
বাংলাদেশে শুধুমাত্র করোনার এই সময়টাতে 14,000 মানুষ আত্মহত্যা করেছে 14,000 মানুষ এবং 2022 সনে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 364 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং প্রতিদিন গড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার বরাত দিয়ে সেখানে একই রিপোর্টে বলা হয়েছে যে প্রতিদিন গড়ে 32 জন মানুষ দেশে আত্মহত্যা করে আপনি চিন্তা করতে পারেন যে 32 জন মানুষ গড়ে দুর্ঘটনায়ও মারা যায় কিনা কি জানেন এত মানুষ নীরবে নিবৃতে আত্মহত্যার প্রবণতা বাড়ছে তো এইভাবে পুরো পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা অনেকগুলো রেশিও আরও তুলে ধরতে পারতাম বিভিন্ন রিপোর্টের বরাতে কিন্তু আমার মনে হয় এটুকু যথেষ্ট বাংলাদেশে আত্মহত্যার হার যে বাড়তেছে দিন দিন সেটা বোঝার জন্য মনে হয় এটুকু যথেষ্ট এবার আসা যাক কেন আত্মহত্যার প্রবণতা এত বাড়ছে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আবারও একটু সেটাকে রিপিট করি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে প্রতিদিন আমাদের জীবনযাত্রা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে সহজ হচ্ছে না প্রতিদিন আমাদের জীবনযাত্রা সহজ হচ্ছে আজকে এই গাড়িতে আমি যাচ্ছি তো কালকে আরেকটা গাড়িতে যেতে পারছি তাই না আজকে একটা পদ্ধতিতে যেতে পারছি তো কালকে আরেকটা পদ্ধতিতে যেতে পারছি আমাদের জীবনযাত্রার মান সহজ হচ্ছে ভালো হচ্ছে সহজ হচ্ছে আপনি যদি দালান কোঠার কথা বলেন তো বাংলাদেশে 20-30-40 বছর আগে বা স্বাধীনতা পরবর্তী সময়ে বা স্বাধীনতার সময়ে আমাদের দেশে দালান কোঠা যা ছিল এখন কি তার চাইতে কম না বেশি বহুগুণ বেশি 30-40 বছর আগে ঢাকা শহরের বিভিন্ন ছবি ফেসবুকে নেটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাই না আমরা তখন দেখি যে গুলিস্তানে সদরঘাটে বিভিন্ন জায়গায় একটা দুটা বিল্ডিং আর কোন রকম আপনার টমটম এ গাড়ি সে গাড়ি আর প্রাইভেট কার দুই একটা কালে ভদ্রে দেখা যায় তাই না আর এখন প্রাইভেট কারের জন্য রীতিমতো উড়াল সেতু হয়ে গেছে মানে এত গাড়ি প্রাইভেট যে উড়াল সেতু দিয়ে তারা যেন চলতে পারে তাহলে জীবনযাত্রার মান ভালো হয়েছে উন্নত হয়েছে সহজ হয়েছে দালান কোঠা বেড়েছে গাড়ি বাড়ি বেড়েছে নানান দিক থেকে মানুষ এখন আগের চাইতে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি আমরা কিন্তু আমরা সুখী হতে পারছি কি না এটা হলো বড় প্রশ্নের জায়গা তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে আত্মহত্যা প্রবণতা যে হারে বৃদ্ধি পাচ্ছে যে ভয়াবহ হারে বাড়ছে অন্তত এই দিকে তাকালে নিশ্চিতভাবে বলা যায় যে আমরা সে হারে সুখী হচ্ছি না সুখের উপকরণ বাড়তেছে কিন্তু সুখটা বাড়ছে না এ বিষয়ে যারা গবেষণা করেন এটা নিয়ে যাদের অ্যানালাইসিস আছে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন লেখালেখিতে গবেষণা ধর্মী বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ ইত্যাদিতে তারা বিশেষ কিছু কারণ উল্লেখ করেন যে কেন আত্মহত্যা প্রবণতা আমাদের সমাজে বাড়ছে নারী পুরুষ তরুণ ছাত্র বিভিন্ন বয়সের মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা কেন বাড়ছে এটা নিয়ে তারা মোটা দাগে কিছু কারণ উল্লেখ করেন এর ভিতরে একটা কারণ হলো শারীরিক মানসিক নির্যাতন আরেকটা হলো যে অসুস্থতা সেটা শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা এগুলোর কারণে আরেকটা হলো সম্পর্ক ছেদ সম্পর্ক ছিন্ন হওয়া কলহ পারিবারিক কলহ মাদক অর্থনৈতিক সমস্যা বেকারত্ব এইসব কারণে আত্মহত্যার কথা বাড়ছে আত্মহত্যা বাড়ছে এই সমস্ত কারণগুলোকে তারা আমাদের সামনে তুলে ধরছে এখন আমার একটু প্রশ্ন আছে এই কারণগুলো যে আছে এবং এগুলোর যে প্রভাব আছে আত্মহত্যার পেছনে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কিছু প্রশ্ন এবং জানার বিষয় আছে সেটা হলো আমরা আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি আমরা যদি 20-40 বছর আগের কথা চিন্তা করি বা 50 বছর আগের কথা চিন্তা করি তো আমাদের দেশে চাকরি সুযোগ থাকার যতগুলো রাস্তা ছিল চাকরির যতগুলো সম্ভাবনা ছিল সে চাকরির খাত এবং সম্ভাবনাগুলো কি আস্তে আস্তে কমেছে না বেড়েছে কি বলেন 40-50 বছর আগে আমাদের দেশে কলকারখানা অফিস আদালত প্রতিষ্ঠান বেশি ছিল না এখন বেশি তাহলে চাকরির সুযোগ কি কমছে না বাড়ছে তো তখনকার চাইতে এখন আত্মহত্যা প্রবণতা কেন বাড়লো বেকারত্বই যদি চাকরিহীনতা এটাই যদি কারণ হয় তো চাকরির হার তো তখনকার চাইতে এখন বাড়ছে বাড়ার কথা তাহলে আত্মহত্যা কেন বাড়লো
যদি বেকারত্বের কারণে মানুষ আত্মহত্যা করার কথা থাকে তাহলে তখনকার মানুষ আত্মহত্যা এখনকার চাইতে বেশি করার কথা ছিল না যদি আপনি অর্থনৈতিক সমস্যার কথা বলেন অর্থনৈতিক সমস্যা এখন বেশি না আগে বেশি ছিল আগে মানুষের অভাব বেশি ছিল না এখন অভাব বেশি আগে বেশি ছিল না তিন বেলা তো খাইতেই পারত না মানুষ তাই না আমরা যখন মানে কিশোর বয়সে মাদ্রাসায় পড়ি তখন তো দুই বেলা খাবার পাইতাম আমরা সকালে আর বিকালে এখন মাদ্রাসাগুলো তো তিন বেলা খায় ভালো খায় কম খায় ম্যাক্সিমাম সাধারণত আর গ্রাম বাংলা যে সাধারণ চিত্র আমরা আমাদের আমাদের কৈশোরে আমাদের শৈশবে দেখেছি এখন তো তার উল্টো চিত্র দেখি এখন মানুষ অনেক ভালো আগের চাইতে তাই না তাহলে অর্থনৈতিক সমস্যার কারণে টাকা পয়সার অভাবের কারণে যদি বলেন যে আত্মহত্যা প্রবণতা বেশি বা বাড়ছে তাহলে আমি বলবো তখন তো মানুষ আত্মহত্যা করে সব শেষ হয়ে যাওয়ার কথা তাহলে তখন কেন কম ছিল এখন কেন বাড়ছে তাহলে বোঝা গেল এটাও আত্মহত্যার পেছনের মূল কারণ না এর পাশাপাশি যদি আপনি বলেন পৃথিবীর সবচাইতে উন্নত সবচাইতে জীবনযাত্রার মান সহজ পরিবেশ আবহাওয়া এত সুন্দর এত উপভোগ্য আপনি অনেকগুলো দেশে কথা বলতে পারেন আমি নিজের চোখে যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে আমি সাউথ কোরিয়ার কথা বলতে পারি জাপানের কথা বলতে পারি যে এমন এমন দৃশ্য আছে প্রাকৃতিক দৃশ্যের কথা বলছি যে দৃশ্যগুলো দেখলে মনে হয় সুবহানাল্লাহ মনে হয় যে প্লাস্টিক দিয়ে তৈরি করা মানে মনে হয় যে আর্টিফিশিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আবহাওয়া তাদেরকে দিয়েছে এই শীতের কাছাকাছি আসলে শীত যখন ঘনিয়ে আসে তখন পুরো পাহাড়ি অঞ্চলের গাছগুলো পাতাগুলো ফুলগুলো সব লাল হয়ে মনে হয় যে টকটকে লাল একটা দেশ আবার শীত চলে যায় এক কালার কতদিন দেখে আবার সব সবুজ হয়ে যায় এমন এমন দৃশ্য এমন এমন চিত্র যেগুলো দেখার পর চোখ জুড়িয়ে যায় সোজা কথা আপনি স্বাস্থ্যকর খাবার বলেন পরিবেশ বলেন উন্নত জীবনযাত্রা বলেন সব কিছু আমাদের চাইতে বহুগুণ বেশি কোনো তুলনা চলে না পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর মধ্যে থেকে দেশগুলো কিন্তু আপনারা এও জানার কথা পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে এই দেশগুলো এই সাউথ কোরিয়া বলেন জাপান বলেন এই জাতীয় আরও কিছু দেশ আছে সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশ যদি আপনি বলেন অর্থনৈতিক সমস্যার কারণে আত্মহত্যা প্রবণতা বাড়ছে আমাদের দেশে তাহলে আমি বলবো যে অর্থনৈতিক সমস্যা কথা যদি বলেন তাহলে তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা এত বেশি কেন তাদের তো অর্থ বিত্ত বৈভবের অভাব আপনি সাউথ কোরিয়ার কথা যদি বলেন তো বেশি দিন আগের কথাও না যে তারা অনেক গরিব দেশ ছিল বাংলাদেশ থেকে যেতে পর্যন্ত ভিসার প্রয়োজন হতো না অনারেবল ভিসা সম্ভবত বা এই জাতীয় সহজ একটা উপায় ছিল আজকালকার মতো এত কঠিন ছিল না আর এখন সেখানে যেতে ভিসা পাওয়া অনেক টাফ তো তারা খুব বেশি উন্নত ছিল না বেশি দিন আগের কথা না তো তখনও তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা এত বেশি ছিল না এখন তাদের মিল কলকারখানা ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়ে গেছে রীতিমতো তারা পৃথিবীর আপনার সব দেশে তাদের যে ইয়েগুলো আবিষ্কারগুলো তাদের যে আইটেমগুলো তাদের যে প্রতিষ্ঠানগুলোর যে প্রোডাক্টগুলো সেগুলো সারা পৃথিবী জুড়ে প্রতিটা ঘরে ঘরে আছে তাহলে এত কিছু বাড়ছে মাগার তার সাথে সুখ বাড়ার কথা না বেড়ে বাড়ছে কি আত্মহত্যা তাহলে কারণ আমরা আবিষ্কার করছি এবং আমি এই কারণগুলোকে অস্বীকার করছি না এগুলো আর কোনোটার প্রভাব অবশ্যই কম হোক বিস্তর হোক আছে কিন্তু মূল কারণ এগুলো না যদি এগুলো থাকতো তাহলে সেক্ষেত্রে আজ থেকে যত পেছনে যেতাম তত আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকার কথা ছিল সময়ত উপস্থিতি তাহলে আত্মহত্যার পেছনের কারণগুলো বা ভেতরের কারণ কি নিঃসন্দেহে যে কারণগুলো কথা বলা হয়েছে এগুলোকে মাথায় রেখে আমরা এগোতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাওয়ার মূল এবং প্রধান কারণ হলো আমাদের ধর্মহীনতা আমাদের দিনদারিতা থেকে দূরে সরে যাওয়া এটা হলো মূল কারণ কিভাবে এটা মূল কারণ একজন মানুষ যখন সত্যিকারের মুসলিম হয় আমরা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষই মুসলিম এদেশের নাগরিকেরা এদেশের বসবাসকারীরা আমরা তো যদি সত্যিকারের মুসলিম হয় তাহলে সে আত্মহত্যা করতে পারে কেন পারে না করতেছে না অনেক মুসলমান তারা কিভাবে করতে পারতেছে তাদের মধ্যে ঈমানটা যে লেভেলে থাকার কথা সে লেভেলে না দেখেই সে আত্মহত্যা করছে এখন আপনি বলবেন যে কেন হুজুররা আত্মহত্যা করে না হুজুররা আত্মহত্যা করে কিন্তু তার রেশিওটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন শতকরা কত পার্সেন্ট কোনো পার্সেন্টেজে আসবে খুবই রেয়ার
হাজার হাজার লাখ লাখ হুজুরের মধ্যে দেখবেন দুইটা ঘটনা বা চারটা ঘটনা ঘটছে। যাদের মধ্যে ঘটছে তাদের মধ্যেও ইমানে দুর্বলতা আছে, হুজুর হলেই যে ইমান শক্তিশালী হয়েছে তাতে কথা না। এমন একটা সময় আসতে পারে আল্লাহ না করুন যে হ্যাঁ হুজুরদের মধ্যেও ব্যাপকভাবে মাদ্রাসা ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে। যদি সেরকম পরিস্থিতি হয় আল্লাহ না করুন, তাহলে ধরে নেবেন যে হুজুরদের মাদ্রাসা ছাত্রদেরও ইমানের লেভেল কমে গেছে, ওইটাই মূল কারণ, আর কোনো কারণ না। মানে মূল কারণ ওইটাই। দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন তিনি পার করেছেন, তার সাহাবীরা যে জীবন পার করেছেন, বহু সাহাবীকে দেখবেন অপমান, কষ্ট, নিপীড়ন, দারিদ্র, ইগনোরিং কি না ফেস করেছেন বলেন। আপনি মক্কার জীবন, মদিনার জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23টা বছরের জীবন নিয়ে যদি একটু সামান্য একটু পড়াশোনা করেন, একটু ঘাটাঘাটি করেন, দেখবেন সুবহানাল্লাহ কি ভয়াবহ অবস্থা গেছে। আপনি বর্তমান গাজার পরিস্থিতি, ফিলিস্তিনের পরিস্থিতি যদি আপনি একটু পর্যালোচনা করেন, আমরা জানি মানুষ মানুষকে ত্রাণ দেয়, খাবার দিয়ে, পানীয় দিয়ে, ঔষধ দিয়ে ত্রাণ দেয়, তাই না? দুর্গত মানুষদেরকে গাজায় ত্রাণ হিসাবে কফিন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? কফিন দেওয়া হচ্ছে, কাফনের কাপড়, কফিন, এ জাতীয় আইটেম দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, এই পরিমাণ মানুষ খুন হচ্ছে, এই পরিমাণ মানুষ নিহত হচ্ছে, যে প্রতি ঘরে ঘরেই মানুষ দু চারটা লাশ নিয়ে সাফার করছে, এই লাশটা দাফন করার মতো ব্যবস্থাপনাও নাই, পুরো সিস্টেম থুবড়ে পড়েছে। এই জন্য একটু খাবার দিলে সাথে একটা কফিনও দিতে হচ্ছে যে তোমার বাসায় কেউ মরলে এটা দিয়া তুমি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করিও, এই কফিন এবং তার সংশ্লিষ্ট সরঞ্জাম দিতে হচ্ছে। এত কষ্ট, এত কষ্ট। সন্তান বাবাকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, মা সন্তানকে হারাচ্ছে, স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে। নৃশংসতার সকল ইতিহাস ছাড়িয়ে চলে যাচ্ছে। এরপরও তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা কি আপনারা খুব বেশি শুনতে পান যে এই পরিস্থিতিতে তারা সহ্য না করতে পেরে কষ্টের চেয়ে আত্মহত্যা করেছে? তাদের চাইতে কষ্টে কি আমরা যারা আত্মহত্যা করতে দেখি আমাদের সমাজে, এই মানুষগুলোর মধ্যে কি তাদের চাইতে বেশি কষ্টে আছে বলে মনে হয় আপনার কাছে? নিঃসন্দেহে না। তাহলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নাই কেন, আমাদের মধ্যে বাড়ছে কেন? ওই যে পার্থক্য একটা জায়গাতেই পাবেন শুধুমাত্র, যে আল্লাহর প্রতি ইমান শক্তিশালী। ইমানদার কেন আত্মহত্যা করতে পারে না বলুন তো? এটার উত্তর হলো, ইমানদার বিশ্বাস করে, ইমানদার বিশ্বাস করে যে আমি আত্মহত্যা করে মারা গেলে তার জন্য আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে হবে। এটা ইমানদার জানে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি পৃথিবীতে নিজেকে নিজে শেষ করবে, আত্মহত্যা করবে কোনো কিছু দিয়ে, সেটা রশি দিয়ে হোক, ঝাঁপ দিয়ে হোক, ইঞ্জেকশন দিয়ে হোক, কোনো কিছু বিষ খেয়ে হোক, কোনো কিছু দিয়ে যদি সে নিজেকে নিজে হত্যা করে, আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে, ওই জিনিসটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ ফাঁসিতে সে ঝুলতে থাকবে, ওই বিষের বিষ অনবরত তাকে খাওয়ানো হবে। কিন্তু পার্থক্য হবে, দুনিয়াতে তো মরে গেছে, সেখানে মরণটা আর আসবে না, শুধু কষ্টটাই হতে থাকবে। এমনকি পাহাড় থেকে কেউ যদি বা উঁচু দালান থেকে কেউ যদি ঝাঁপ দিয়ে পড়ে, তো কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে, উঁচু জায়গা থেকে তাকে তুলে তুলে শুধু ফেলতে থাকা হবে, আঘাতপ্রাপ্ত হবে, ক্ষতবিক্ষত হবে, ব্যথা পাবে, কিন্তু মরণ আসবে না। কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে চিন্তা করে সময়ত উপস্থিতি। ইমানদার জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীর কথা, এই জন্য ঋণে জর্জরিত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সব পাওনাদাররা চতুর্পাশ থেকে তাকে ঘিরে ধরেছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, সমাজে মুখ দেখাবার মতো অবস্থা নাই, অপমান অপদস্থ সহ্য করতে 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 শেষ হয়ে যাচ্ছে। এত কিছুর পরও ইমানদার আত্মহত্যা করতে পারে না, এই জন্য যে ইমানদার জানে আমি যে গ্লানি, যে কষ্ট, এটা থেকে বাঁচার জন্য যে পৃথিবী থেকে মরে গেলে আমি একটু রক্ষা পাই, এই রক্ষার জন্য যে আত্মহত্যা করব, সে আত্মহত্যা করার পর তো তার চাইতে বড় বিপদ আমার সামনে অপেক্ষা করছে। আমি যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেয়ে আখেরাতে কোনো ভালো অবস্থার আশা করতাম, তাহলে ঠিক আছে, আমি আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট গ্লানি থেকে বেঁচে গেলাম, বাঁচার তো সুযোগ নেই, বরং আরো বড় করে, আরো বেশি করে, আরো কষ্ট করে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিশ্বাস ইমানদারের মধ্যে আছে, কোরআন হাদিসে যেহেতু বলা আছে, এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না।
قرآن الكريم এই কথাটাকে আল্লাহ তাআলা তার ভাষায় বলেছেন এইভাবে ওয়ালা ইয়াসমির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির এবং অবিশ্বাসী ছাড়া কোনো মুসলমান নিরাশ হতে পারে না নৈরাশ্য আমাদের কোন কোন মুসলমান আমরা নিরাশ হয়ে যাই সাময়িকভাবে শয়তানের প্ররোচনার কারণে আমরা বিভ্রান্ত হয়ে নিরাশ হয়ে যাই এই নৈরাশ্য এটা কোনো মুসলমানকে গ্রাস করতে পারে না কারণ মুসলমান সব সময় আল্লাহ তাআলার রহমতের আশা করবে আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখবে সে জানে দেয়ালে যদি পিঠ ঠেকেও যায় তারপরও আমার উত্তরণের পথ আমার জন্য খোলা থাকতে পারে সবাই ব্যর্থ কেউ আমাকে এখান থেকে বাঁচাতে পারবে না এরপরও মহান রব্বুল আলামিন ঠিকই পারবেন এই যে একটা আস্থার জায়গা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফের ছাড়া আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না সে আত্মহত্যা করতে পারে বাট যে জানে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জব দিয়ে করা লাগবে আত্মহত্যার জন্য দুনিয়াতে যে কষ্টের কারণে সে আত্মহত্যা করতেছে তার কারণে এই আত্মহত্যা করার কারণে তো ইচ্ছেতে বেশি কষ্ট মুখোমুখি হওয়া লাগবে আখিরাতে সে বিশ্বাসের কারণে সে কখনো আত্মহত্যা করতে পারে না এবং সে আশাহত পারে না আশাহত হওয়া মানে হলো আল্লাহ তাআলার প্রতি তার ভরসা না থাকা আল্লাহ তাআলা কাদির সবকিছু করতে পারেন এই বিশ্বাস থাকলে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধারও করতে পারেন এই বিশ্বাস তার থাকার কথা তো আজ আমাদের সমাজে যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটার মূল কারণ হলো নীতিনৈতিকতা দ্বীনি আদর্শ এবং কোরআন হাদিসের জ্ঞান চর্চা তাকওয়া এটার অভাব এগুলোর অভাবের কারণে আমাদের সমাজ থেকে আপনার মানুষের সুখ হারিয়ে যাচ্ছে দুঃখ বাড়ছে ইমানদার তো সে যে দুঃখের মধ্যেও হাসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস আমাদের জানার কথা তিনি বলেছেন ইন্না আজাবান লি আমরিল মুমিন ইমানদারের পুরো জীবনটাই হলো অদ্ভুত আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু খায়র ইমানদারের পুরো জীবনটাই কল্যাণে ভরা কল্যাণে মোড়া ইন আসাবাহু খায়রুন শাকারা ফাকানা খায়রাল্লাহ ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সুখের সংবাদ আসে তো খুশি হয়ে সে আল্লাহর শুকর আদায় করে একদিকে সুখ পাইলো আবার আল্লাহর শুকর আদায় করে এই ক্রেডিটটা আল্লাহকে দিয়ে সে আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানের বিনিময় নিশ্চিত করলো তার অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেল আখেরাতে ওয়াইন আসাবাহু শাররুন আর যদি ইমানদারের কোনো বিপদ হয় কষ্ট হয় মুসিবত হয় সমস্যা হয় ছাত্র মানুষ কাঙ্ক্ষিত রেজাল্ট হলো না হ্যাঁ সবার কাছে মুখ দেখাবার মতো পরিস্থিতি নাই এরকম অবস্থা তৈরি হলো এরকম সমস্যা তৈরি হলো কোন একটা বিপদ আসলো তখন সে ধৈর্য ধারণ করে জিহ্বা কামড়ে থাকে আত্মহত্যা তো দূরের কথা এরকম কোন গুনাহের কথা সে চিন্তাও করে না সে অটল থাকে যে না আল্লাহ ভরসা আমি এই কঠিন পরিস্থিতি থেকে মেনে নিলাম হোক অপমান অপদস্থ মানুষের সামনে একটু কষ্ট নয় সহ্যই করলাম সে সবর করে সবর করলে কি হয় কষ্ট হয়েছে ঠিকই কিন্তু সবরের কারণে তার জান্নাত নিশ্চিত হয়ে যায় তাহলে যা হারিয়েছে পেয়েছে তার চাইতে বেশি এই জন্য ইমানদার হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাখ তার কোনো ক্ষতির কিছু নাই এই বিশ্বাসের জায়গা থেকে ইমানদার কখনো নিরাশ হতে পারে না যারাই আত্মহত্যার দিকে পা বাড়ায় প্রত্যেকটা মানুষের মূল বিষয় হলো দুর্বলতার মূল জায়গাটা হলো ইমানের দুর্বলতা ইমান যদি মজবুত থাকে শক্তিশালী থাকে অভাব বলেন অনটন বলেন ডিপ্রেশন বলেন কোনো কিছু তাকে আত্মহত্যার দিকে নিতে পারে না জামাত মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জিহাদের ময়দানে এক লোক খুব বীর দর্পে লড়াই করছিল খুব বীর দর্পে সবাই দেখে তাকে অনেক তার প্রশংসা ভূয়সী প্রশংসা করছে লোকটা মারা গেল শহীদ বলে মন্তব্য করছে অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি জানালেন খবর নিয়ে দেখা গেল এই লোকটা লড়াই করতে করতে কোনোভাবে তার হাত বা কিছু কাটা গেছে ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে শেষ পর্যন্ত সে মারা গেছে জিহাদের ময়দানে আল্লাহর রাহে জীবন দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে সে আত্মহত্যা করেছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে সে জাহান্নামী এবং সে আল্লাহর কাছে জান্নাতি হয়ে যেতে পারেনি সে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে নাই অন্য আরেকটা হাদিসের কথা আমরা জানি যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্বেকার কোনো এক মানুষ এরকম কোন একটা ক্ষত শরীরের কষ্ট রোগ শোকে কষ্ট সহ্য করতে না পেরে একটা পর্যায়ে তিনি এরকম আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে ওহির মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে আমার বান্দা বাদারা বি ফি নাফসি
বাদারানি ফি নাফসি বান্দা তার নিজের জীবন জান কবজ করার ক্ষেত্রে তার মৃত্যুর ক্ষেত্রে সে তাড়াহুড়া করেছে আগ বেড়ে সে কাজটা করেছে এমনিতেই তার এরকম মৃত্যু হতো এবং সময় হয়ে গেছে এটা একটা বড় প্রশ্নের উত্তর যে আমরা অনেকে জিজ্ঞেস করি যে আত্মহত্যা যে করেছে তার কি হায়াত এতদিনই ছিল না আরো বেশি ছিল উত্তর হলো অবশ্যই এতদিনই ছিল এর বেশি থাকার কোনো সুযোগ নাই প্রত্যেকের হায়াত যা থাকে সেই তাই ভোগ করে এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তার হায়াত তো এতদিনই ছিল এমনিই সে মারা যেত আত্মহত্যা করছে তো তার পাপ হবে কেন গুনাহ হবে কেন উত্তর হলো যে সে স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করা তার কর্তব্য সে নিজের মৃত্যু নিজে ডেকে আনার জন্য যে চেষ্টা করেছে ফাঁস দিয়েছে বিষ খেয়েছে যে কাজ করেছে ওই কাজটার কারণে তার শাস্তি হবে যে মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ কেন তুমি সেটা নিজের হাতে তুলে নিলে এই জন্য ভাইরা আমার মৃত্যু কামনা করা পর্যন্ত ইসলামে জায়েজ নাই মৃত্যু কামনা করাও কি নাই আমরা অনেক সময় মন খারাপ করে রাগ হয়ে হ্যাঁ দুঃখে কষ্টে অনেক সময় বলে ফেলি যে আল্লাহ আমার তুলে নিয়ে যায় না কেন আমার মরণটা আসে না কেন মরে যেতে পারতাম বেঁচে যেতাম বিশেষ করে বাপ মা পোলাপানের অত্যাচারে টর্চারে জ্বালা জুলুমে অনেক সময় মানে স্বাভাবিক রাগেও এরকম বলে বলে না তোদের এসব দেখার আগে আমার কেন মরণ হলো না আল্লাহ কেন আমাকে নিয়ে গেল না এটাও জায়েজ নাই মৃত্যু কামনা করাও কি নাই ইসলামে নিষেধ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন বড় বড় চমৎকার দোয়া আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ নিহিত আছে যতদিন বেঁচে থাকলে আমার আখেরাতে আমার কারেন্সি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে যতদিন এই সম্ভাবনা আছে ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ সুস্থ সবলভাবে ইবাদতবন্দি করতে পারবো বিছানা পড়ে গেলাম তখন তো ইবাদতবন্দি করতে পারবো না তখন তো আমার বেঁচে থাকা আমার জন্য আরো কষ্টের যতদিন বেঁচে থাকা আমার জন্য লাভজনক হয় যে বেঁচে থেকে আমি আখেরাতের সওয়াব আহরণ করতে পারবো সুস্থ সবলভাবে ইবাদতবন্দি করতে পারবো ততদিন বেঁচে বাঁচিয়ে রাখেন আল্লাহ আর যখন আমার জন্য মরণটাই ভালো যে এখন বেঁচে থাকলে বরং গুনাহ হবে পাপ হবে অপরাধ হবে গুনাহ হবে বা সওয়াব করার সুযোগ আর নাই সওয়াব আহরণ করার সুযোগ আর নাই এরকম পরিস্থিতি যদি হয় আল্লাহ না করুন আল্লাহ তো তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন অর্থাৎ যখন আমার মৃত্যু হলে আমার জন্য ভালো তখন আপনি মৃত্যু দিয়েন আমি নিজে ডিসাইড করব না যারা আমরা ডিপ্রেশনে ভুগছি নানা কারণে পেরেশানিতে ভুগছি সে স্টুডেন্ট হোক ব্যবসায়ী হোক হ্যাঁ আপনার কোনো পারিবারিক কলহের কারণে বা যেই কেউ হই না কেন আমরা যে ডিপ্রেশনে ভোগ করি আমাদের জীবনের এই পরিস্থিতি কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল কি বলেন আমি যে সমস্যায় থাকি না কেন এই সমস্যাটা কি পরিবর্তন হতে পারে নাকি পারে না পৃথিবীতে আমাদের আশেপাশে খোঁজ করলে আমরা দেখতে পাবো অজস্র ঘটনা যে এক সময় সে অনেক বেশি অপমানিত হয়েছে কোণঠাসা ছিল নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল অনেক চাপে ছিল অনেক পরিস্থিতি খারাপের মধ্যে ছিল কিন্তু সময় পরিবর্তন হয়েছে তার পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে এরকম শত শত হাজারো ঘটনা আমাদের আশপাশে দেখা যাবে না আশপাশের দূরে রাখান আপনি নিজের মধ্যে খোঁজ করলে পাবেন যে আপনার জীবনে বহু সময় পার করে আসছেন খুব কঠিন সময় এখন সেটা আর নাই কি বলেন এরকম আমাদের জীবনে হয় কি হয় না অহরহ হয় শুধু আমরা দেখতে পারি না বা নিজেকে নিয়ে ভাববার সুযোগ পাই না যদি তাই হয়ে থাকে তাহলে একজন ইমানদার হিসেবে আপনার বিশ্বাস থাকবে যেই কোনো পরিস্থিতি সেটা যত কঠিনই হোক না কেন এটা পরিবর্তনশীল পরিবর্তন হয়ে যাবে আজকে যে দুঃখ এটা থাকবে না বরং এর চাইতে বহুগুণ সুখে অবস্থা এর চাইতে বহুগুণ পরিবর্তন হয়ে সুখের দেখা আমার পাওয়ার সম্ভাবনা আছে বরং পাওয়ার সম্ভাবনা শুধু আছে না পাওয়াটাই হলো স্বাভাবিক ইন্নামা আল উসরে কঠিন সময়ের পরেই ভালো সময় আসে মানুষের বিপদের পরেই সুখ আসে আপনি বিপদে আছেন এর মানে হলো আপনার এখন চিন্তা করা উচিত ঠিক আছে আমি এখন কষ্টে আছি বুঝলাম বাট আমার এই কষ্ট থাকা পরিস্থিতি আমাকে বার্তা দিচ্ছে যে এটা খুব দ্রুতই শেষ হবে এবং সুখ আসবে আপনি রাতে আছেন অন্ধকার গুটগুটে অন্ধকার আলোহীন অবস্থায় আছেন কষ্টে আছেন আপনার এই পরিস্থিতি বলে দিচ্ছে যে এই রাত শেষ হয়ে সূর্য উদিত হবে আলোর পরে তো আলো আসে না অন্ধকারের পরে আলো আসে অতএব ইমানদার আত্মহত্যার পথে পা বাড়াতে পারে না আমাদের তরুণদের মধ্যে দিনই যে চেতনা সেটা হারিয়ে যাচ্ছে যার কারণে তাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি এবং নানান কারণে বিপদগামিতার পথে মানুষ পা বাড়াচ্ছে এই জন্য অনেক শিক্ষিত সমাজে প্রভাবশালী মানুষ পর্যন্ত আত্মহত্যার দিকে পা বাড়িয়ে চলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সময় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করার পর তার লাশ আনা হলো জানাজার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়লেন না। সব মানুষের জানাজা তিনি পড়েন, এমনকি কেউ গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, তার জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। কিন্তু যে আত্মহত্যা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তেন না। এলোকটা যে আত্মহত্যা করছে তো আমি তার জানাজা পড়বো না। অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, অন্যরা পড়তো, সাধারণ মানুষ পড়ো। এই জন্য আজও পর্যন্ত ফোকাহায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং ফতোয়া হলো এই হাদিসের আলোকে প্রমাণ করেন তারা যে কোনো মানুষ যদি আজও আত্মহত্যা করে অথচ সে মুসলমান দাবি করে নিজেকে, তো এই ব্যক্তির জানাজা ইমাম সাহেব, খতিব সাহেব পড়াবেন না, মুয়াজ্জিন সাহেব পড়াবেন, এলাকার মান্যগণ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পড়বে না, অন্যরা পড়বে। এটাই সুন্নাত, যাতে করে অন্যরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আত্মহত্যার কারণে আখেরাতের শাস্তি তো পরের কথা, দুনিয়াতেই আমার অপমান এবং লাঞ্ছনা শুরু। এই জন্য আজও পর্যন্ত এই মাসআলা এস্টাবলিশড যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা গণ্যমান্য বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পড়াবেন না বা পড়বেন না, অন্যরা পড়বে। মোহতরম হাজরিন, অতএব আমাদেরকে আমাদের সমাজের এই ভয়াবহ যে চিত্র আমরা জানলাম সেখান থেকে বাঁচার জন্য দীনের পথে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আপনি আপনার পরিবারের মধ্যে যদি সত্যিকারের দীনই চর্চা বাড়াতে পারেন, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার ঘরে হয়তো অনেক বেশি টাকা পয়সা থাকবে না, সোনা গহনা থাকবে না, আপনার গোলাভর্তি ধান হয়তো থাকবে না, আপনার অনেক দালান কোঠা গাড়ি বাড়ি হয়তো থাকবে না, বাট নিশ্চিত থাকেন যে সুখটা থাকবে ইনশাআল্লাহ। আর যদি আপনি আপনার পরিবারের মধ্যে দীনই চেতনা, দীনই চর্চা বাড়াতে না পারেন, তাহলে গাড়ি বাড়ি হয়তো থাকবে, ব্যাংক ব্যালেন্স হয়তো থাকবে, সোনা গহনা হয়তো থাকবে, অনেক কিছু হয়তো থাকবে, বাট সুখটা থাকবে না, নিশ্চিত থাকতে পারেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস, স্বর্ণ দিয়ে যদি বেঁধে রাখা যেত তো স্বর্ণ দিয়ে বেঁধে রাখলেও এ হাদিসের হক আদায় হতো না। হাদিসটা কি? ছোট্ট মাত্র তিন শব্দের হাদিস, আল গেনা গেনান নাফস। এ হাদিসের আগের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গেনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন আল গেনা গেনান নাফস। অনেক সম্পদ আহরণ করলেন আপনি, এটা প্রকৃত সচ্ছলতা বা ধনাঢ্যতা বা ধনী হওয়া নয়, এটা প্রকৃত ধনী হওয়ার পথ না যে আপনি অনেক সম্পদ আহরণ করলেন। তাহলে সচ্ছলতা ধনী হওয়া কাকে বলে? তিনি বলেছেন ওয়ালাকিন আল গেনা গেনান নাফস। আপনার মনটা যদি সচ্ছল হয়, মন সচ্ছল হয় কিভাবে? মন সচ্ছল হবে এভাবে যে আমার যা আছে এটাতে আমি আলহামদুলিল্লাহ খুশি, আমার কুড়ে ঘরটাতে আমি খুশি। অনেক মানুষ আছে দেখবেন যেটুকু আছে ভাঙা চূড়া এটুকুর মধ্যে সে খুশি, এটুকু নিয়ে সে অনেক সুখী আলহামদুলিল্লাহ, একেবারে বলে যে সে একেবারে ভেতর থেকে বলে। আবার অনেকে আছে দেখবেন যে অনেক কিছু আছে, এরপরও দেখবেন তার অভাব আছে। আমি একটা কথা প্রায় বলি, মনে করেন ছয়তলা পারমিশন পাইছেন বিল্ডিংয়ে, তো ষষ্ঠ তলা ছাদ দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তারপর দেখবেন রড বাইর করে রাখছে। এ রড কিসের আলামত? অভাবের আলামত। এ রডটা কি ভাবের আলামত না অভাবের আলামত? কেমনে অভাবের আলামত? এ রড বলতেছে যে আমার আরো দরকার, তার মানে অভাব আছে না নাই? অভাব না থাকলে বলতো ঠিক আছে ছয়তলা পারমিশন ছয়তলা করে ফেলছি শেষ আলহামদুলিল্লাহ। রড বলতেছে না এখানে একটু কলাম তুলে ছাদ দেয়া না যাক, অন্তত টিন শেড দেওয়া হইলে অত বানা দিতে পারবো, কি বলেন? এটা কি অভাব না ভাব? আবার দেখেন অনেক মানুষ কুড়ের ঘরে আছে, বেচারা ছেলে মেয়ে নিয়ে যা কামাই করছে এনে খেয়ে তৃপ্তি সহকারে ঘুম আলহামদুলিল্লাহ, তার রড নাই, বাইর করার চিন্তাও নেই, টেনশনও নেই। তাহলে সে মনে মনে নিজেকে সুখী মনে করে, সে মনে করে আমার যা হয়েছে গাজার যে মানুষগুলো যাদের যা ছিল ভেঙে চুরমার করে দিয়েছে, বাবা মা মারা গেছে, বাচ্চাটা ধ্বংসস্তূপের উপরে একা একা শুয়ে আছে, খাবারটা পর্যন্ত দেওয়ার মানুষ পাচ্ছে না, সে অপেক্ষা করছে কখন বউ এসে তাকে শেষ করবে, তার চাইতে তো আমি হাজার গুণ লাখ গুণ ভালোবাসি। এই কথা চিন্তা করে কুলের ঘরে নিজের বাচ্চাদের নিয়ে ডাল ভাত একটু জোগাড় করে সেটা নিয়ে খাচ্ছে আর তৃপ্তি সহকারে ঢেকুর তুলে বলছে আল্লাহ তোমার আল্লাহ কোটি শুকর আলহামদুলিল্লাহ। সুখী কি এই লোকটা না ওই রডওয়ালা? এই কথা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? অনেক সম্পদ আহরণ করার নাম সুখ না, সুখ হলো মনের যদি অবস্থা এই হয় যে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি
তৃপ্তি সহকারে প্রাণ খুলে মন খুলে বলবো আলহামদুলিল্লাহ এটা হলো সুখ আল্লাহ তাআলা আমাদের সেই প্রকৃতির সুখের দেখা পাওয়ার তৌফিক দান করুন আমিন আমরা শুরুতে যে কথা বলেছি এবার আপনি মিলিয়ে নেন আমাদের দালান কোঠা বেড়েছে রাস্তাঘাট উন্নত হয়েছে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে আমাদের সুখের উপকরণ অনেক বেড়েছে অনেক বিল্ডিং হয়েছে অনেক কলকারখানা হয়েছে অনেক প্রতিষ্ঠান হয়েছে অনেক কর্মক্ষেত্র হয়েছে আমাদের গড় আয় বেড়েছে আমাদের অনেক কিছু বেড়েছে মাগার মানসিক প্রশান্তি সুখ পারে নাই সবই আছে একটা জিনিস শুধু নাই সবই বেড়েছে একটা জিনিস শুধু কমেছে আর সেটা হলো দিনই চেতনা আপনি যত পেছনে যাবেন উল্টা দেখতে পাবেন অভাব ছিল সবকিছুর টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুর অভাব ছিল কিন্তু দিনই চেতনার এতটা দুর্ভিক্ষ সখন ছিল না এইজন্য মানুষ অল্পের মধ্যেও সুখী ছিলেন আর এখন বেশির মধ্যেও সুখী না আমি তো প্রায় বলি যারা চার পাঁচ ভাই আছেন আপনার একটু শৈশবে আপনি ফিরে যান ম্যাক্সিমাম ফ্যামিলি আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা শহরে এসে গ্রাম থেকে আমরা শহরে এসে আমরা এখানে জীবন যাপন করছি আমাদের বেশিরভাগ পরিবারের চিত্র প্রায় একরকম যে আপনার বাবা কিন্তু এত আইটেম জোগাড় করতে পারেন এখন আপনি প্রতিদিন অফিস থেকে যাইতে বাচ্চার জন্য কিছু না কিছু নিয়েই যান তাই না আপনার বাবা কিন্তু প্রতিদিন এরকম কিছু না কিছু নেওয়ার সুযোগ পান নাই আপনার বাচ্চার এখন জামা আলমারি একটা উপচে পড়ে ফুল হয়ে আরেকটাতে থাকে এমনও জামা আছে যে ছয় মাসে বাচ্চার পড়ার টাইম পায় নাই আছে না নাই আপনার বইয়ের কাপড় চোপড়ের একই অবস্থা আপনারও একই অবস্থা কিন্তু আপনি আপনার শৈশবে চলে যান তো আপনার বাবা আপনার মাকে এতগুলো শাড়ি কিনে দিতে পারেন নাই আপনার বাবা আপনাদের ভাইদেরকে এতগুলো দিতে পারেন নাই কিন্তু আপনারা ভাই বোন মিলে যে লাইফটা এনজয় করেছেন ছোটবেলায় আপনার বাচ্চারা এখন অতটা সুখ এনজয় করতে পারছে না কি আছে কি নাই আমরা কি হারিয়েছি কি পেয়েছি এই যোগব্যায়ামটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তা না হলে কি হবে জানেন আমরা হয়তো বলে যাব আমাদের কথায় 18 কোটি মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে যাবে না হয়তো কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি কোরআন হাদিসের কথাগুলো নবীদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি শুধুমাত্র দুর্ভাগ্য আমাদেরকে তাড়িয়ে বেড়াবে এবং এই যে 38 থেকে দশম স্থানে আমরা এসেছি কখনো প্রথম স্থানে যদি আমরা চলে যাই সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না আত্মহত্যা প্রবণতা এইভাবে বেড়ে চলেছে ওই যে ব্যক্তি স্বাধীনতা একটা মুখরোচক স্লোগান না শুনতে অনেক সুন্দর শোনা যায় ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা না যা খুশি তা করবো আমার দেহ যা খুশি আমি করব আত্মহত্যা প্রবণতার একটা কারণ এটাও যে আমার জীবন আমি শেষ করে ফেলবো কার কি আর মিয়া তোমার জীবন তুমি শেষ করে ফেলবা মানে চান্দু এত সোজা তোমার জীবন তুমি শেষ করে ফেলবা তোমার বাপ মা তোমারে খাওয়ায় পড়ায় তাগড়া বুড়া বানাইছে তাদের সে হক আদায় করার দায় তোমার আছে না নাই তো তুমি চলে যাবা মানে বুঝলাম তুমি ঋণগ্রস্ত তুমি পরীক্ষা ফেল করছো তোমার অনেক ডিপ্রেশন আছে বুঝলাম বাবা তো তোমার জীবনটা শুধু তোমার তোমার জীবনের সাথে আর কারোর কোনো অধিকার জড়িত নাই তোমার স্ত্রী তোমার সন্তান তোমার বাবা মা তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার হক আছে না নাই তো তুমি যে চলে যাওয়ার চিন্তা করতেছো যে আমার জীবন আমি শেষ করব কার বলার কি আছে তুমি জীবন কোত্থেকে পাইছো জান এই যে দৃষ্টিভঙ্গি যখন আপনি ইসলামের শরিয়ার আলোকে দেখবেন তখন আপনার অনেক অন্যায় কাজ আপনি করতে পারবেন আপনার বিবেক সেখানে বাধা হয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনই চেতনা যেন বৃদ্ধ করতে পারে সেই তৌফিক দান করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষকে দিনদারিতার পথে আল্লাহ তাআলা অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত সুখের দেখা যেন আমরা পাই সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমরা যেন অশান্তির এই গর্ত থেকে গুহা থেকে বেরিয়ে আসতে পারি এবং বিশেষ করে যে ভয়াবহ চিত্র আমরা জানলাম এই ভয়াবহতা যেন কমে যায় এবং আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে প্রায় বেশ কয়েক বছরের জরিপ নিয়ে আল্লামার রব এই নামে এই অনুবাদে একটা বই রেফারেন্স এর আগে আমি একাধিকবার বলেছি বেশ কয়েক বছরের গ্রাফ দেখানো হয়েছে যে আত্মহত্যা পৃথিবীতে সবচেয়েতে কম অর্থাৎ আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে এবং সবচেয়ে বেশি থাকে নাস্তিকদের মধ্যে কারণ ও যে কোনো আশা ভরসা থাকে না তো কি যে হলে আত্মহত্যা করে ফেলে মুসলমান আর তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা সবচেয়ে কম কিন্তু দুঃখজনক যে এখন মুসলিম প্রধান দেশ হয়েও আমাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ছে এর মানে হলো আমাদের ইসলাম থেকে আমরা দূরে সরছি নামে মুসলমান বাড়ছে এই জন্য ওই ইসলামের যে সুফল সেটা আমরা পাচ্ছি না অতএব আমরা সবাই ইনশাল্লাহ সিরিয়াসলি দিনকে কোরআন এবং হাদিসকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়ের ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ